কাঁচা রসুনের সাথে মধু মিশিয়ে খেলে শরীরে কি ঘটে জানা আছে আপনার? কাঁচা রসুন আর মধু একসাথে মিশিয়ে খেলে শরীরে এমন সব ক্রিয়াপ্রতিক্রিয়া শুরু হয়ে যায় যে জানলে আপনি এখন থেকে রোজ এই কাঁচা রসুন আর মধু একসাথে খেতে কখনো ভুলবেন না। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে রসুন খুব গুরুত্বপূর্ণ একটি ভেষজ। নিয়মিত কাঁচা রসুন খেলে শরীর ঘন ঘন অসুস্থ হয় না, কারণ কাঁচা রসুন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এত বাড়ায় যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে টিকতে পারে না। আর এই রসুন যদি মধুর সাথে মিশিয়ে খাওয়া যায় তাহলে শরীরের অভ্যন্তরে দ্রুত তার প্রতিক্রিয়া ঘটতে থাকে, কারণ রসুনের মতো মধুকেও বলা হয় মহা ঔষধ। মধুতে আছে এমন সব উপকারী পুষ্টিগুণ যার কারণে নিয়মিত খাঁটি মধু খেলে আপনার কখনো ঠান্ডা লাগা, কফ, কাশি, শ্বাসকষ্ট, হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, গ্যাস্ট্রিক বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হবে না। আপনার বয়স যতই বেড়ে যাক না কেন, আপনার শরীর থাকবে একদম ফিট, যেন 20 বছরের তরুণ। এখন প্রশ্ন হলো, কিভাবে খাবেন রসুন ও মধু একসাথে? রসুন ও মধু সেবনের সঠিক নিয়ম জানাবো। তার আগে এই দুটি উপাদান একসাথে করে খেলে ঠিক কি কি উপকার পাবেন চলুন জেনে নেই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাঁচা রসুন ও মধু একসাথে করে খেলে আপনার শরীরের খারাপ কোলেস্টেরলের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে এবং ভালো কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণে আপনার হার্ট ভালো থাকবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি 50% পর্যন্ত কমে যাবে। শিরা উপশিরায় প্লাক কখনো জমতে দেবে না, উচ্চ রক্তচাপের সমস্যা একদম দূর হয়ে যাবে। যারা গিটের ব্যথা, জয়েন্টের ব্যথা, হাত, পিঠ বা কোমরের ব্যথায় ভুগছেন তাদের জন্য কাঁচা রসুন এবং মধু একসাথে খেলে তা মহা ঔষধের মতো কাজ করবে। এটা মাত্র 7 দিন খেলেই আপনার শরীরের সব ব্যথা দূর হয়ে যাবে। যারা শ্বাসকষ্টে ভুগছেন, যাদের ফ্লু জনিত ঠান্ডা, কাশি, সর্দি, এমন কি বুকে কফ জমার মতো রোগ হয়েছে, তারাও যদি এই খাবার মাত্র 7 দিন খেতে পারেন তাহলেই আপনার ঠান্ডা সর্দি কাশি একদম সেরে যাবে, শ্বাসকষ্ট আর কখনো হবে না। অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহে খারাপ ব্যাকটেরিয়ার প্রবেশ, জন্ম ও বংশ বিস্তারে বাধা দেয়, আর এই অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মধু এবং রসুনে এত পরিমাণ আছে যে এই দুটো উপাদান একসাথে করে খেলে আপনার শরীরে ভাইরাসের বংশ বিস্তার রোধ হবে। কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আপনার শরীরে বেশিক্ষণ টিকতে পারবে না। যক্ষা রোগের হাত থেকে রক্ষা করে এই দুই ভেষজ উপাদান। দেহের বিভিন্ন অংশের পুঁজ ও ব্যথাযুক্ত ফোড়ার যন্ত্রণা কমায় এবং যৌন মিলনের অসাবধানতা বশত এক ধরনের রোগ হয় যাকে ট্রিকোমোনিয়াসিস বলা হয়। এই ট্রিকোমোনিয়াসিসের হাত থেকে রক্ষা করে রসুন এবং মধু মিশ্রণ। হজম শক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। যাদের হজম শক্তি কম থাকার কারণে গ্যাস্ট্রিক, পেটের অসুখ, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও হয় তাদের এই সমস্যা আর কখনো হবে না। এখন প্রশ্ন হলো, কিভাবে খাবেন কাঁচা রসুন এবং মধু? 2 কোয়া বড় রসুন খোসা সহ ধুয়ে নিন। যদি ছোট রসুন হয় তাহলে 3 থেকে 4 কোয়া খোসা সহ ধুয়ে নিন। খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে একটা বাটিতে 5 মিনিট রেখে দিন। তারপর তাতে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে নিন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করার 30 মিনিট পরে এই রসুন এবং মধু সেবন করুন। ভালো করে চিবিয়ে চিবিয়ে রসুনটা খেতে হবে এবং এই রসুন এবং মধু খাওয়ার 30 মিনিটের মধ্যে আর কোনো কিছুই খাবেন না। যদি এটা নিয়মিত খেতে পারেন তাহলে আপনার শরীরের এই উপকারগুলো আপনি অবশ্যই পাবেন।
তবে খাওয়ার পরে যদি আপনার শরীরে অ্যালার্জি, র‍্যাশ বা চুলকানির মতো কোনো কিছু হয় তাহলে খাবেন না। আর যারা গর্ভবতী নারী বা শিশুকে দুধ খাওয়াচ্ছেন এমন মা আছেন, তারাও এই খাবারটা খাবেন না। এতে শিশুর শরীরে খারাপ প্রভাব পড়তে পারে, কারণ রসুন ও মধু একসাথে খেলে শরীর গরম হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে অনেকেই এই তথ্য জেনে সুস্থ থাকতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।